দুঃখজনক আজকে নেত্রী এই পর্যন্ত 23টা পুরস্কার পেয়েছেন সারা বাংলাদেশে পৃথিবীর সমস্ত সভ্য দেশের মানুষরা উনাকে পুরস্কৃত করেছেন উনি উন্নয়নের মডেল হিসেবে আখ্যায়িত করেছেন আজকে সারা বাংলাদেশে উন্নয়ন পুরাতগরের রাস্তাঘাটের অবস্থা দেখেন শিক্ষার মান কোথায় গিয়ে দাঁড়াইছে শিক্ষার মান বলতে নাই মাত্র 15% শিক্ষার মান পুরাতগরে সমীক্ষায় বেরিয়েছে আপনারা সাংবাদিক বন্ধুরা দেখেছেন তাই আমি আশা করব যে এই উপজেলায় ওনার কোনো অবস্থানই নাই উনি রাস্তাঘাটে কোনো উন্নয়ন করতে পারে নাই শিক্ষা খাতে উন্নয়ন করতে পারে নাই কোনো জায়গায় কোনো উনি সফলতা দেখাইতে পারেন না কারণ জাতীয় সংসদে মহান জাতীয় সংসদে একজন সংসদ সদস্য তার এলাকার সুখ দুঃখের কথা বক্তব্য উপস্থাপন করবেন মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী তা বিবেচনা নিয়ে উন্নয়নের কাজ করার চেষ্টা করবেন এই স্বতন্ত্র এমপি জীবনে কোনোদিন জাতীয় সংসদে মুরাদনগরের মানুষের 6 লক্ষ মানুষের জন্য একটি কথাও বলেন নাই যার কারণে এই এলাকায় উন্নয়ন তেমন একটা হয় নাই সারা বাংলাদেশের উন্নয়ন সমুদ্র সীমা উন্নয়ন আকাশপথে উন্নয়ন ব্রিজ পদ্মা ব্রিজ সব কিছু আজকে নেত্রী উন্নয়ন করেছেন সারা বাংলাদেশে উন্নয়ন কিন্তু মুরাদনগরে একটু ব্যতিক্রম উন্নয়নের দিক উনি স্বতন্ত্র থেকে এমপি হয়েছেন এমপি হয়ে স্বতন্ত্রের ধারাবাহিকতা উনি রক্ষা করেছেন উনি জামাত বিএনপি নিয়ে গাঢ় করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই আওয়ামী লীগ সকল নেতা কর্মীর আমার সাথে থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক যুগ্ম সম্পাদক সহসভাপতি সকল আওয়ামী লীগের নেতা কর্মীরা আমার পক্ষে উনি চাইল কারণ আওয়ামী পরিবারদের যিনি দেখতে পারেন না তাকে শেখ হাসিনা আমার মনোনয়ন দিতে পারে না উনি আশা করতে পারেন কিন্তু আমি বিশ্বাস করি যে লোকটি আওয়ামী লীগ ধারণ করে না আওয়ামী লীগ বিশ্বাস করে না আওয়ামী লীগের কর্মীদেরকে ভালোবাসে না তাদেরকে জেল জরিমানা 120টা মামলা দিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে উনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন আশা করবে কিভাবে আমি বিশ্বাস করি নেত্রী কোনো কারণেই 120টি মামলা আওয়ামী লীগের পদবিওয়ালা থানার সভাপতি সেক্রেটারি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়েন্ট সেক্রেটারি তাদের বিরুদ্ধে মামলা আমি নেত্রীকে জানিয়েছি 110টি মামলা শুধু আওয়ামী পরিবারের বিরুদ্ধে দেওয়া হয়েছে উনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ আমি আশা করি উনি ওনাকে পাইতে পারেন না নেত্রী ওনাকে সেই বিবেচনায় নিতে পারে না যে লোক আওয়ামী লীগকে দেখতে পারে না সে লোককে মনোনয়ন শেখ হাসিনা নৌকার প্রতীক নৌকার মার্কা ওনাকে দিতে পারে না আমি আশা করব সকল দিক বিচার বিশ্লেষণ করে নেত্রী আমার বিষয়ে কনসিডারেশনে রাখবেন কারণ দুঃসময়ে আওয়ামী লীগের জন্য কেউ ছিল না আজকে আজ থেকে 27 বছর আগে যখন আমি আওয়ামী লীগের দায়িত্ব নেই এই পাঁচ থানায় 5টি উপজেলায় বিএনপির এমপি ছিল এখানে কোনো আওয়ামী লীগের কোনো লোক ছিল না এই আওয়ামী লীগের এই অবস্থা আজকে আনতে আমার দীর্ঘদিনের তিতিক্ষার বিনিময়ে আজকে আওয়ামী লীগ একটি অবস্থান 3-5টি থানায় ইনশাল্লাহ আওয়ামী লীগের অবস্থান ভালো আপনারা জানবেন যে জেলা পরিষদ নির্বাচন পৌরসভা নির্বাচন ইউনিয়ন কাউন্সিল নির্বাচন সবগুলি থানায় ইনশাল্লাহ আমার নেতৃত্বে আমি সবগুলি থানায় আমাদের মেয়র উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়নের চেয়ারম্যান বিপুল সংখ্যক আমরা পাস করেছি ইনশাল্লাহ এই কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এখন অত্যন্ত শক্তিশালী আমি বলে মনে করি এবং আমি আশাবাদী ইনশাল্লাহ আগামী দিন নেত্রী আমার বিষয়ে কনসিডারেশন করবেন এবং আমাকে মনোনয়ন দিবেন এবং মুরাদনগরের এই ভাগ্যহত আওয়ামী লীগ পরিবারের দীর্ঘদিন আওয়ামী লীগ পরিবার যন্ত্রণা ভুগেছে বিএনপির আমলে ভুগেছে জাতির পার্টির আমলে ভুগেছে মার জানাজা আসতে পারে নাই বাবার জানাজা দিতে পারে নাই এমন পরিস্থিতি মুরাদনগরে গিয়েছে তথা এই কুমিল্লা উত্তর জেলা গিয়েছে আমি সঠিক নেতৃত্ব দিয়ে সাহসিকতার সহিত আমি সকলকে মোকাবেলা করে আজকে আওয়ামী লীগ একটি অবস্থানে নিয়ে এসেছি ইনশাল্লাহ আমি আশাবাদী আগামী দিন মনোনয়ন নেত্রী আমাকে দিবেন এবং আমি জয়ী হয়ে মুরাদনগরের এই আওয়ামী পরিবারের দুঃখী পরিবারের পাশে থেকে তাদের কাজ করব ইনশাল্লাহ আমি শতভাগ
কনফার্ম আমি নির্বাচনে মনোনয়ন পাব যেহেতু নেত্রী মাঠের কর্মীদেরকে পছন্দ করেন এবং দীর্ঘদিন আজকে 27 বছর আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীর্ঘ পথ চলার পথে অনেক ত্যাগতিদিকা যুদ্ধ করে আজকে আমি এই জায়গায় এসেছি এবং মুরাদনগরে এখন ঘরে ঘরে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী সৃষ্টি করতে সক্ষম হয়েছি আপনারা জানেন আমাকে দুইবার হোমরা নির্বাচন করতে হয়েছে পরবর্তী পর্যায়ে নেত্রী মনোনয়ন গত বছর দিয়েছিল নেত্রী জোট হিসাবে জোটের নেত্রী রোশনার চাঁদ এই মনোনয়ন চাওয়ার কারণে আমাকে নেত্রী বললেন যে আমি সরকার গঠন করার জন্য তোমাকে এই সিটটা ছেড়ে দিতে হবে আগামী দিনে অবশ্যই তোমার বিষয়ে বিবেচনা রাখবো আমি আশাবাদী ইনশাল্লাহ এখন ঘরে ঘরে আওয়ামী লীগ সৃষ্টি করতে সক্ষম হয়েছি অনেক ত্যাগের বিনিময়ে আজকে আওয়ামী লীগ মুরাদনগরের একটি উজ্জ্বল অবস্থানে মুরাদনগর উপজেলা শাসক লীগের সাবেক সদস্য বর্তমান মুরাদনগর উপজেলা শাসক লীগের সদস্য আপনি বলেন আপনি নমিনেশন পাবেন আজ মুরাদনগর লুটপাটের অরণ্য হয়েছে বিদ্যুতের আর পাশাপাশি মুরাদনগরের উন্নয়নে দরকার কোন নেতা কর্মী মারা গেলে আগে নিজে লাশ